হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে আশা করছি ভালো আছো। আর আজকে আমরা অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে হঠাৎ করে আমরা আর কি হঠাৎ করে বাড়ি চলে গেছি 3-4 দিন, এই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারিনি। এখন আমি রয়েছি গাড়ির ভেতরে 4-5 দিন, এই জন্য ব্যস্ততা থাকার কারণে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি। এখন আমি রয়েছি গাড়ির ভেতরে একদম, এবার আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে বলতে এবার আমরা পুরো একদম কলকাতায় চলে যাচ্ছি। আর কেন যাচ্ছি সেসব কথাগুলো তো আর এখানে বলা সম্ভব নয়, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে তারপরে পুরোটাই ক্লিয়ার করে দেবো। তো এখন আপাতত আমরা গাড়িতে আছি। আর এখন বাজে 1:26, আমাদের ট্রেন 7:46-এ প্রায়, 8 বাজতে গেলেই ট্রেনটা আসবে, ওরকম টাইমে। রাত রাত বলবো না, এখানে সন্ধ্যাই থাকে ওই টাইমটুকুতে, তো ওই টাইমে আমাদের ট্রেন। আমি আর বাবা এখন চলে আসছি ট্রেন স্টেশনে, আর তোমাদের দাদা ভাই আর ওর ভাই মানে এই আমার বাবুর কাকা, ওরা দুজনে অলরেডি চলে গেছে। ওরা আমাদের বাইকে করে যাচ্ছে, আমাদের বাইকটা যেহেতু পার্সেল করতে হবে তো সেই কারণে ওরা আর কি চলে গেছে। আর এখন এসেছি, 2 মাস হয়ে গেছে, শহরটা ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, দেখতে খুবই ভালো লেগেছিল আর মন থেকেও শহরটাকে খুবই আপন করে নিয়েছিলাম, সেক্ষেত্রে হঠাৎ করে ছেড়ে চলে যেতে খারাপই লাগে। আর তোমরা যারা আমার রেগুলার ফ্রেন্ড, তারা হয়তো ভাবতে পারো যে তোমরা এক এক জায়গায় ছেড়ে আর এক জায়গায় কেন যাও। বন্ধুরা, জীবনের কাহিনীটা তোমরা তোমাদের যদি পুরোভাবে খুলে বলি তাহলে আর কি অনেকটা বড় হয়ে যাবে। আর যে যে মানে একবার শুনবে আমাদের লাইফটা সম্পর্কে, সে অবশ্যই চোখ দিয়ে কান্নাটা অবশ্যই করে দিবে। তো আমি আর সেগুলো তো বলে তোমাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমাদের লাইফটা ঠিকই এরকমই। এখানে গিয়ে ওখানে চলে যেতে হয়, ওখানে গিয়ে কোথাও শান্তি মতো ঠিক করে বিদেশের বাজারে দুমুঠো ভাত খেতে পারি না। এখানেও এসেছিলাম ভালো থাকারই খোঁজে, এখানেও থাকতে পারলাম না, অনেকটা প্রবলেম হয়ে গেছে। আর কেন হয়েছে আর কী প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে একেবারে কলকাতায় গিয়ে বলবো। আজকে আজকে 8টার সময় ট্রেনে উঠবো, কালকের সকাল কালকের দুপুরে 1টার দিকে আমরা ট্রেন থেকে নামবো। পৌঁছে গেছি, এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাইরা পৌঁছে পায়নি, সেই জন্য দেখি এখানে কি করবে হয়তো। আর এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাইরা পৌঁছে পায়নি, ওই জন্য এখানে গাড়িটা পার্কিং পার্সেল মানে আর এই জন্য গাড়িটা এখানে পার্কিং করতে হবে। তো একটু পরেই আসবো ওখানে, ওই যে নিউ দিল্লি দেখো অলরেডি লেখা রয়েছে, এই যে মূলত আমাদের স্টেশনটা। তো এইখানে তো আর দাঁড়ানো যাবে না, অলরেডি চার্জ একবারের জন্য দেওয়া হয়ে গেছে আর সেটা অলরেডি পারও হয়ে গেছে, গেলে এখানে ডাবল চার্জ লাগবে, ওই জন্য আর কি আর একটু ভেতরে নিয়ে চলে যাচ্ছি গাড়িটা। আর স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এই যে হালকা একটু দূরে চলে এসেছি, তোমাদের দাদা ভাইরা আসলে তারপরে দেখি ঘরের ভেতরের দিকে যাব, এখন পর্যন্ত যাবো না। হ্যালো।
थोड़ा सा एक अरे बाबा गिटी স্টেশনে বন্ধুরা মানুষ ভর্তি। এখন 5টা 5:30 মতো বাজে। পুরো দেখো মানুষে পুরো ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের ট্রেনটা আসেনি। এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তারপরে চারিদিকে পুরো মানুষে ভর্তি। Thank you.